আসসালামুকুম ভাইয়া, কোথা থেকে আসছেন? আমরা আসছি মেরুল থেকে, বাড্ডা থেকে। মেরুল বাড্ডা থেকে আসছেন? তো গরু নিছেন? কোনটা নিছেন? এই যে এইটা কত নিছে? এটা 70,000। 70,000 হাসিল বাদে? হাসিল বাদে, হাসিল বাদে 70 নাকি? তো এই যে বাজার অনুযায়ী এই যে গরুটা যে 70 দিয়ে কিনছেন, আপনাদেরকে মন মনে হইলো বেশি হয়ে গেছে ভাই? অন্য সময় গরু 50,000 হইতো। অন্য সময় গরু 50,000? গতবার কত নিয়েছিলেন? গতবার এই গরু নিয়েছি 45-50। 45-50 দিয়ে নিছেন? 45 তো এই ব্যাপারী সাহেব কত দাবি করছিল? উনি চাইছিল 85। 85 দাবি করছে? ও আচ্ছা ঠিক আছে, ব্যাপারী সাহেব একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। তো দেখি দেন ভাই, একটু দেন। তো ভাই আপনি কটা গরু উড়াইছেন? 7টা ভাই। 7টা? এদিকে টান দেন, এদিকে টান। এটা কি দেশি? দেশি, দেশি বকনা, দেশি বকনা। তাই তো। আপনি আসছেন কোথা থেকে? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আসছেন? মোট কটা গরু উড়াইছেন? 7টা। এই গত বছর কি গরু উড়াইছেন? গত বছর আনি নেবে, গত বছর বাড়িতেই বিক্রি হয়েছে, কেমন হাটে দাম বেশি, দাম বেশি। তাই তো, তাহলে মানে এখানে আইনে আমি খুশি না, তাই তো? খুশি লাগে ভাই, খরচ পথে দিলে আমি লস হইব। আরে লস হইব? আমার বাংলা হাটে আপনি 65,000 টাকা দাম উঠছে, প্রায় 70-78,000 টাকা পর্যন্ত দাম উঠছে। আমি 70 বেচার আশায় ছিলাম। আচ্ছা আচ্ছা। ঢাকা আনছি, আরো 3,000 টাকা গরু প্রতি খরচ হয়েছে। এখন আপনার এই গরু বিক্রি করলাম বলে আপনি 60,000 টাকা, 60,000 টাকা বিক্রি করছেন? আমার পিতুলে নিয়ে গেলে থেকে 10,000 টাকা, 10,000 টাকা লস হয়েছে। তো প্রত্যেকটা গরু প্রতি কি আপনার এরকম লস হইতাছে? কয়েকটা আইছে কিছু, কয়েকটা লস, মানে যেরকম এক্সপেক্ট করছেন এরকম হয় নাই? যেরকম আশা করছি ৪ ঘন্টার মধ্যে জমা করে থাকে। আচ্ছা আপাতত মনে করেন যে এই জায়গায় ঠেকছেন এই এই গরুতে, তো এই গরুটা কি আপনার পছন্দ হয়েছে অনেক? না, এটা হলো দেশি গরু। তো আমাদের দেশে হইলো বিক্রমপুরে গাই গরুর দাম বেশি, গাই গরুর দাম বেশি, আর সময় তো যাইছি, এক ঘন্টা আমি কিন্তু আঙ্গুলে দোয়া করবো।